সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন আমাদের দেশের মধ্যে একটা চলে যাবে। আমার বলেন বাতি জ্বালো, বাতি জ্বালো নাকি কর্ণ চলে যাবে। আমার কেউ কেউ হাত বাড়িয়ে আমাদের রাজ্যের দুর্ভাগ্য, আমাদের রাজ্যের বিজেপি হচ্ছে রাজ্য সভাপতি, ওই কি ঘোষ মশাই আছেন, তিনি বলেছেন গোমূত্র পান করো, গোমূত্র পান করলে নাকি করোনা চলে যাবে। আমরা কি দেখলাম, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি হচ্ছে করোনায় আক্রান্ত হয়েছে, কোন মন্দির বা মসজিদে নয়, তাকে হচ্ছে হেমসে হত্যা হয়েছে। তাহলে কোন মন্দির বা মসজিদ, কোন বাবা মা পীর ফকির তাকে হচ্ছে ঠিক করতে পারেনি, করোনার জন্য তাকে হচ্ছে বিজ্ঞানের দ্বারস্থ হতে হয়েছে, তাকে হচ্ছে হসপিটালে ভর্তি হতে হয়েছে। তাহলে আমরা এই কথাই বলছি, যেই বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই সময়ে দাঁড়িয়ে ধর্ম নয় বিজ্ঞানটাকে প্রাধান্য দিন, ধর্ম নয় দেশটাকে রক্ষা করতে গেলে, মানুষকে রক্ষা করতে গেলে বিজ্ঞানটাই প্রয়োজন, সেই বিজ্ঞানের উপরে ভরসা রাখুন। আর এই যারা ধর্মীয় খেলাটা খেলছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগঠিত সংগ্রাম সংগঠিত করুন, কারণ আমার দেশটাকে রক্ষা করতে হবে, আমার দেশটাকে বাঁচাতে গেলে পাম্পে পথে আর লড়াই সংগ্রাম সকলের মানুষের কাছে আহ্বান জানাব যে হচ্ছে আপনারা আসুন, বামপন্থী বামপন্থীদের সাথে লড়াই। দেশের সরকারটা ব্যর্থ, তখন হচ্ছে ধর্মীয় উন্মাদ আমাকে সামনে রেখে তার সমস্ত অপকর্মকে চাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা বামপন্থীরা সারা দেশ জুড়ে আজকে 9ই আগস্ট শিক্ষার দীক্ষার লড়াই নয়, আমরা লড়াইটা করতে যাচ্ছি শিক্ষার, আমরা হচ্ছে গোষ্ঠীর নয়, আমরা লড়াইটা করতে যাচ্ছি স্বাস্থ্যের। প্রতিনিয়ত বলি যে আমাদের পশ্চিম বাংলার বুকে দাঙ্গাবাজের কোনো তাই নেই। আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি ওই এদের নবান্ন থেকে বসে বলার কোনো সাহস আছে নাকি। কমরেড জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, আমাদের রাজ্যের মানুষ আমাদের বামপন্থী সরকারটাকে চোখের মণি নয় মেরে মণি করে রেখেছিলেন। যখন সারা দেশের মধ্যে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল তখন জ্যোতি বসু বলেছিলেন যে দাঙ্গা যদি করতে আসে সোজা মাথায় গুলি করো, সেখানে আমার ভাই থাকলে তার মাথাতেও গুলি করো। আর বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন দাঙ্গা করতে এলে মেরে মাথা ঘুরিয়ে দেব। বলার সাহস আছে দিদি মনে? আমাদের বাংলা, আমাদের যে ঐতিহ্য, সেই বাংলার ঐতিহ্যকে প্রতিদিন প্রতিনিয়ত কলুষিত করার চেষ্টা করছে এই আমাদের রাজ্যের মধ্যে গজিয়ে ওঠা বিজেপি দলটা। আমাদের রাজ্যের মধ্যে তারা প্রতিনিয়ত বাংলাকে কী কথা অপমান করা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের দিনে, মৃত্যু দিনে একজন নেতা বলে বসলেন বাঙালিদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আবার কে, শ্যামাপ্রসাদ মুখার্জী নাকি শ্রেষ্ঠ লোক ছিল। আবার মহারাষ্ট্রের কোনো মন্ত্রী, ওখানে সাংসদ বিজেপি, সে বলে বসলো বাঙালি মেয়েরা নাকি কালা জাদু জানে। আবার আসামেতে রবীন্দ্রনাথের জন্মদিন পালন করার যে দিনটা ছিল সেই দিনটাকে, যে ছুটি ছিল সেই ছুটিটাকে ক্যান্সেল করে দিয়েছে। ত্রিপুরার উদাহরণ আপনারা দেখছেন, সেখানে তো বিপ্লব দেব মুখ্যমন্ত্রী, তিনি বিপ্লব করছেন। তা আমরা জানি সারা দেশের মধ্যে যে বড় বড় একটা দল, কমরেড জ্যোতি বসু যে বলে গিয়েছিলেন যে বিজেপি একটা বড় বড় দল, আমরাও সেই বাসের কথা বলছি, বিজেপি একটা বড় বড় দল আর তার বিটিম আমাদের রাজ্যের মা মাটি মানুষের নাম ধরে তৃণমূল কংগ্রেস, সেই বিটিম কি করছে, ওরা দেশ লুটে পুটে খাচ্ছে আর বিটিম রাজ্যকে লুটে পুটে খাচ্ছে। আমরা লক্ষ্য করেছি
আমফানের সময় আটখানা জেলা তছনছ হয়ে গেল, প্রচুর মানুষ গৃহহারা হলো, আর তার টানের টাকা শিকার করতে বাধ্য হয়েছে মেদিনীপুরে 256 জন ওদের দলের কর্মীকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে। মুর্শিদাবাদ বলুন, মালদহ বলুন, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, প্রত্যেকটা জেলায় বামপন্থীরা লাল ঝান্ডা নিয়ে আন্দোলন করছে ওই আম্বানের যে চুরির টাকা, যে কাটমানির টাকা, সেই টাকা ফেরত দেওয়ার জন্য। আর আমরাও দেখলাম আরামবাগে যে আম্ফানের ওই তো ক্ষতিপূরণ আসলে তো কী হয়েছে, বিভিন্ন পোস্টারগুলো দেখবেন, ল্যাম্পপোস্টগুলো দেখবেন, কানা তারকেশ্বর নদী খনন, অমুক নন্দী, আরামবাগে ইলেকট্রিক চুল্লি, অমুক নন্দী, আরামবাগের ড্রেনেজ প্রকল্প, অমুক নন্দী। এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল ড্রেনেজ সঠিকভাবে হচ্ছে দেখেছেন আপনারা? প্রশ্ন করুন, নিজের বিবেককে প্রশ্ন করুন, যে বামপন্থীরা সরকারে নেই দরকারে তারা সবসময় থাকে। আমরা সরকারে আসার জন্য আসিনি, আমরা সরকারে থাকতেই হবে, তার কোনো দিব্যি আমরা কাউকে দিইনি। আমরা নিজেরা মানুষের ন্যূনতম যে চাহিদাটা, সেই চাহিদাটা পূরণ করার লক্ষ্যে, সেই ভারত গড়ার লক্ষ্যের সাথে সামিল হবেন। এই কটা কথা বলে আমি সকলকে অভিনন্দন, সংগ্রামে অভিনন্দন, রক্তিম অভিনন্দন জানালাম। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি জয় হোক। আমরা আজকে পদসভা করছি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এক নম্বর লোকাল কমিটির পক্ষ থেকে। এখানে যে উদ্যোগটা হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে আজকের এই কর্মসূচি 9ই আগস্টের কর্মসূচিটা নিয়েছে কারা? শ্রমিক, কৃষক এবং আমাদের ক্ষেত মজুর সংগঠন। সারা ভারতবর্ষে এই প্রোগ্রাম হচ্ছে, আমাদের এখানেও 4টে জায়গাতে হচ্ছে, একটা তিরোলে হচ্ছে, একটা বলরামপুরে হচ্ছে, একটা আরামবাগে হচ্ছে, আর একটা কাফসিটে হচ্ছে। এখন উদ্দেশ্যটা আছে কী? আমাদের ভারত গড়ার আন্দোলন, আমাদের ভারত ছাড়ো আন্দোলন করেছিলাম আমরা ব্রিটিশকে তাড়ানোর জন্যে, গান্ধীজি ডাক দিয়েছিল, আর আজকে আমরা ভারত গড়ার কথা বলছি। কিন্তু যখন গড়ার কথা বলছি তখন ভারতবর্ষে যে সরকার, অর্থাৎ মোদি সরকার, বিজেপি সরকার, তারা ভারতবর্ষকে ধ্বংস করার চেষ্টা করছে। ভারত গড়তে চাইছে না, ভারতকে ধ্বংস করার চেষ্টা করছে। যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো ছিল দেশের নির্ভরশীল সবচেয়ে বড় জিনিস, সেই সংস্থাগুলোকে বিক্রি করে দেওয়ার চেষ্টা হচ্ছে, বিদেশের হাতে বিক্রি করে দেবে, দিয়ে সমস্ত সংস্থাগুলো বিলগ্নীকরণ করে দেবে, এই চিন্তাভাবনা করছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কি, রাইফেল ফ্যাক্টরি, ডিফেন্স, যেটা 41টা ফ্যাক্টরি আছে আমাদের দেশে, এই রাইফেল ফ্যাক্টরিগুলোকে বিলগ্নী করার জন্য চেষ্টা করছে। এবং অলরেডি নোটিফিকেশান করেছিল একবার, স্ট্রাইক করার মধ্যে দিয়ে ওরা আটকেছিল, আবার নোটিফিকেশান করেছে, 75% অলরেডি বিক্রি করার মতো চিন্তাভাবনা করে নিয়েছে। এরা আগামী 12 তারিখ থেকে ধর্মঘট ডাক দিয়েছে, লাগাতার ধর্মঘট, যতদিন পর্যন্ত এই স্ট্রাইক, যত এই বিলগ্নীকরণ না তুলবে ততদিন পর্যন্ত এরা ধর্মঘট করবে, এটাই কথা। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।